নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি উপস্থিত হয়েছি আমাদেরই পাড়ার অন্নপূর্ণা পূজাতে। আমি হাওড়ার নানা স্থানের অন্নপূর্ণা পূজা পরিদর্শন করে আপনাদেরকে দেখাবো। আপনিও দর্শন করুন, আপনারাও দর্শন করুন, আমিও আপনাদের সাথে দর্শন করছি। আমি আমার বলার মধ্যে যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। আপনাদের আশীর্বাদ হাত সর্বদা আমার মাথায় রাখবেন। আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখবেন। আমি প্রথমেই উপস্থিত হয়েছি আমাদের পাড়ার অন্নপূর্ণা পূজায়। আমি আমাদের পাড়ার অন্নপূর্ণা পূজা দর্শন করতে উপস্থিত হয়েছি। অন্নপূর্ণা পূজা হিন্দুদের একটি ধর্মীয় উৎসব। চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে অন্নপূর্ণা পূজা করা হয়। বাসন্তী পূজার অষ্টমী তিথিতে মা অন্নপূর্ণার পূজা করা হয়। অন্ন শব্দের অর্থ হলো ধান, আর পূর্ণা কথার অর্থ হলো পূর্ণ। ॐ भवते भिक्खं देहि ॐ भवते भिक्खं देहि ॐ भवते भिक्खं देहि। মা দুর্গার রূপ হলো অন্নপূর্ণা। অন্ন শব্দের অর্থ হলো ধান, আর পূর্ণা কথার অর্থ হলো পূর্ণ, যিনি অন্নের অভাব পূরণ করেন, যিনি আমাদের অন্নদাত্রী, তিনি তো মা অন্নপূর্ণা। সুতরাং মা অন্নপূর্ণাকে বলা হয় অন্নদাত্রী, তিনি শক্তির অপর রূপ। মা অন্নপূর্ণার এক হাতে থাকে অন্ন পাত্র, অন্য হাতে থাকে হাতা। নানান পুরাণ ও গ্রন্থে দেবী অন্নপূর্ণার উল্লেখ রয়েছে। রায়গুণাকর ভারতচন্দ্র দেবী অন্নপূর্ণার কথা উল্লেখ করে অন্নদা মঙ্গল কাব্য রচনা করেছিলেন, যেখানে মা অন্নপূর্ণার মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। বন্ধুরা, এই ঠান্ডা গরম ওয়েদারে, মানে প্রচণ্ড গরম, আবার ঘরের মধ্যে আমরা ঠান্ডা জল খেয়ে বা হয়তো বাইরে থেকে এসেই স্নান টান করে খুবই সর্দি কাশি হয়েছে বন্ধুরা। তাই জন্য আমি কোনোরকমে কষ্ট করে ভিডিওটা বানিয়েছি। আশা করি আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আমার যদি কোনো রকম বলার মধ্যে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা আমাকে ক্ষমা করে দিন। আপনাদের আশীর্বাদের হাত সর্বদা আমার মাথায় রাখুন। আমি একা অসহায় মেয়ে, আমি নানা জায়গায় ঘুরে ঘুরে ভিডিও করি। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখবেন। জয় মা। এবার আমি উপস্থিত হয়েছি হাওড়ার কদমতলার অন্নপূর্ণা ব্যায়াম সমিতিতে। হাওড়ার কদমতলারই কয়েকটি বিখ্যাত অন্নপূর্ণা পুজো আমি দর্শন করছি, আপনারাও আমার সাথে দর্শন করুন। আপনারা আমার পাশে থাকলে তবেই আমার পরিশ্রম সার্থক মনে হবে বন্ধুরা। অন্নপূর্ণা এক হিন্দু দেবী, তাঁর অপর নাম অন্নদা, তিনি শক্তির এক রূপ। অন্নপূর্ণা দ্বিভুজা ত্রিনয়নী, তাঁর দুই হাতে অন্নপাত্র ও দর্বি, তিনি রক্তবর্ণা, সফরাক্ষী, বিচিত্র বসনা, নিয়ত অন্নপ্রদায়িনী। তাঁর মস্তকে নবচন্দ্রকলা, এক পাশে ভূমি ও অন্য পাশে স্ত্রী।
নিত্য পরায়ণ শিবকে দেখে তিনি হর্ষিতা। দেবী পার্বতী ভিক্ষারত শিবকে অন্ন প্রদান করে এই নামে আখ্যায়িত হন, মানে দেবী অন্নপূর্ণা নামে প্রচলিত হন বা দেবী অন্নপূর্ণা নামে পরিচিতা হন। চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে মা অন্নপূর্ণার পূজা করা হয়। হিন্দু বিশ্বাস অনুসারে অন্নপূর্ণার পূজা করলে গৃহে অন্নাভাব থাকে না। কাশীতে মা অন্নপূর্ণার একটি বিখ্যাত মন্দির আছে। এই মন্দিরে অন্নপূর্ণা পূজো ও অন্নকূট উৎসব প্রসিদ্ধ। পশ্চিমবঙ্গেও সারা পশ্চিমবঙ্গ জুড়ে অন্নপূর্ণা পূজার বিশেষ প্রচলন রয়েছে। অন্নপূর্ণা পূজা মা কালী ও জগদ্ধাত্রী পূজার মতোই তান্ত্রিক পূজা। দেবী অন্নপূর্ণার মাহাত্ম্য বর্ণনা করে অন্নদামঙ্গল কাব্য রচনা করেছিলেন রায়গুণাকর ভারতচন্দ্র। Thank you.